হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি আর তোমরা দেখছো কিডস বাংলা। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে শেখাবো মিশ্র যুক্তবর্ণ আর কিছু শব্দ। আমরা এতদিন শিখেছি একই টাইপের, মানে একই রকমের শব্দ, যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করা। আর আজকে আমি শেখাবো তোমাদেরকে কিছু মিশ্র, মানে অনেক ধরনের যুক্তবর্ণ একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কীরকম যুক্তবর্ণ তৈরি হচ্ছে এবং তাদের কিছু উদাহরণ। আমার মনে হয় এগুলো তোমাদের আগামী দিনে হয়তো অনেক কাজে লাগবে নতুন নতুন শব্দের জন্য। তো বন্ধুরা, শুরু করছি। প্রথম শব্দ হচ্ছে ক যোগ ক, মানে কয়ের সাথে যখন ক যোগ হয় তখন হয় কয় ক। কয় কয় দিয়ে কিছু শব্দের মধ্যে আছে ধয়াকার, কয় কয় আকার, ধাক্কা, ধয়রশ্মি, কয় কয় আকার, বয়সীন র, ধিক্কার, জয়রশ্মি, কয় কয় দন্তর ন, চিক্কণ। পরের শব্দ কয় যোগ ত, ক আর ত যুক্ত হয়ে তৈরি হচ্ছে কয় ত। কয় তয় দেখতে অনেকটা এরকম হয়, ও এর মতন হয়ে পাশ দিয়ে একটা এইরকম বেঁকিয়ে দিয়ে, এটাকে বলা হচ্ছে কয় ত। কয় তয় যুক্ত শব্দ হচ্ছে তালিবর্ষ, কয় ত শক্ত, বয়সীন র, কয় ত রক্ত, ব কয় তয় আকার, বক্তা। পরের শব্দ ক যোগ মূর্ধন্য স, এই শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক ক্ষেত্রে ভুল করে যাই। ক আর মূর্ধন্য স যুক্ত হয়ে তৈরি হয় যুক্তক্ষ। যুক্তক্ষ মানে কিন্তু খ এর সাথে খ না, ক যোগ মূর্ধন্য স যুক্ত হয়ে তৈরি হচ্ছে যুক্তক্ষ। যুক্তক্ষ যুক্ত শব্দ বয়সীন র, যুক্তক্ষয় আকার, রক্ষা তালিবর্ষয় রশ্মি, যুক্তক্ষয় আকার, শিক্ষা প বয়সীন রায় দীর্ঘি, যুক্তক্ষয় আকার, পরীক্ষা ল যুক্তক্ষ মূর্ধন্য, লক্ষণ। পরের শব্দ ক যোগ স, মানে কয়ের সাথে দন্ত স যুক্ত হয়ে তৈরি হচ্ছে কয় স, ক যোগ দন্ত স। ক যোগ দন্ত স মানে কয় স যুক্ত শব্দ হচ্ছে বয়াকার, কয় স, বাক্স বয়সীন রায় রশ্মি, কয় সয় আকার, রিক্সা। পরের শব্দ গ যোগ ধ, গয় ধ, গয় ধ যুক্ত শব্দ দ গয় ধ, দগ্ধ ময়রস্যু, গয় ধ মুগ্ধ, দয়রস্যু গয় ধ দুগ্ধ। ঠিক একইভাবে উম যোগ ক, উম আর ক যুক্ত হয়ে হচ্ছে উময় ক। উময় ক যুক্ত শব্দ স্বরেও উময় ক, অঙ্ক দন্তস্য উময় কয় একাত ত, সংকেত স্বরেও উময় কয় রস্যু বয়সীন র, অঙ্কুর। উম যোগ খ, উম আর খ যুক্ত হয়ে কী তৈরি হচ্ছে উময় খ। উময় খ যুক্ত শব্দ তালিবর্ষ উময় খ, শঙ্খ তালিবর্ষয় ঋকার উময় খ ল, শৃঙ্খল বয়রশ্মি তালিবর্ষয় ঋকার শ্রী উময় খ লয়কারে লা, বিশৃঙ্খলা। উময় গ যুক্ত শব্দ হচ্ছে স্বরেও উময় গ, অঙ্গ ব উময় গ, বঙ্গ দন্তস্য উময় গ দীক্ষিত, সঙ্গীত। উময় ঘ যুক্ত হয়ে তৈরি হচ্ছে উময় ঘ, উময় ঘ যুক্ত শব্দ হচ্ছে দন্তস্য উময় ঘ, সঙ্ঘ ল উময় ঘ দন্তর ন, লঙ্ঘন ল উময় ঘয় রশ্মিত, লঙ্ঘিত। বন্ধুরা, আমি আরও একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি শব্দ, তোমরা সবাই আরও একবার মন দিয়ে শোনো কি করে শব্দগুলি পড়া হচ্ছে। ক যোগ ক, কয় ক, কয় ক যুক্ত শব্দ ধাক্কা, ধিক্কার, চিক্কণ। ক যোগ ত, কয় ত, কয় তয় যুক্ত শব্দ শক্ত, রক্ত, বক্তা। ক যোগ মূর্ধন্য স যুক্তক্ষ, রক্ষা, শিক্ষা, পরীক্ষা, লক্ষণ। ক যোগ স দন্তস্য কয় স, বাক্স, রিক্সা। আমরা অনেক সময় কিন্তু রিক্সা বলি, কিন্তু আসলে হচ্ছে রিক্সা, বয়সীন রায় রশ্মি, কয় সয় আকার, রিক্সা। গয় ধ, গয় ধ যুক্ত শব্দ দগ্ধ,
মুগ্ধ দুগ্ধ। উম যোগ ক উময় ক যুক্ত শব্দ হচ্ছে অঙ্ক সংকেত অঙ্কুর। উময় খ যুক্ত শব্দ হচ্ছে উময় খ শঙ্খ শৃঙ্খল বিশৃঙ্খলা। উময় গ যুক্ত শব্দ উময় গ অঙ্গ বঙ্গ সঙ্গীত। উময় ঘ যুক্ত শব্দ হচ্ছে সঙ্ঘ লঙ্ঘন লঙ্ঘিত। তো বন্ধুরা আজকে শিখলাম আমরা মিশ্র শব্দ, মিশ্র যুক্ত শব্দ, মিশ্র যুক্ত বর্ণ যুক্ত শব্দ, ঠিক আছে? তো এইভাবেই তোমরা একটু বাড়িতে যদি অভ্যেস করো তাহলে খুব তাড়াতাড়ি শিখে নেবে মিশ্র যুক্ত শব্দ এবং বর্ণ। আর এর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিওর জন্য। আর তোমাদের কেমন লাগলো সেই মতামতটি জানাবে কমেন্টে, আমি চলে আসবো তোমাদের কাছে এরকমই আরও নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা সবাই খুব ভালো থাকবে, টাটা।